দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্রে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিতা ইসলাম। আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্রের বিষয় রাজনীতির গণ্ডি, এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন চারজন অতিথি। পরিচয় করে দিচ্ছি, রয়েছেন হাবিবুর রহমান হাবিব, চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপি, রয়েছেন অসীম কুমার উকিল এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ, রয়েছেন রহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় সম্পাদক সিপিবি, রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। আপনাদের চারজনকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ে যেটি বললাম রাজনীতির গণ্ডি, আসলে রাজনীতির গণ্ডিটা নির্ধারণ করবে কেটার মাপকাঠিটা কি, বিশেষ করে সাম্প্রতিক যে একটি রাজনৈতিক ঘটনা সেটি বিষয়টি উল্লেখ করে শুরু করতে চাচ্ছি। বরিশালে ইউএনএর বাসভবনে হামলা, সংঘর্ষ, এবং এই বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি বিভিন্ন ধরনের মন্তব্য আমরা শুনছি। অনেকেই এই ঘটনাটিকে আসলে প্রশাসনের সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের মুখোমুখি অবস্থান হিসেবে দেখছেন এটিকে। অনেক মন্ত্রীরা বলছেন যে আইন অনুযায়ী এই পুরো বিষয়টি তদন্ত করে বিচার করা হবে। আজ যেটি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বললেন যে এই পুরো ঘটনাটি আসলে ভুল বুঝাবুঝির কারণে তৈরি হয়েছে, আর ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটি রাষ্ট্রের ব্যর্থতা অনেকটা। তো আমি শুরু করতে চাই অসীম কুমার উকিল আপনাকে দিয়ে। আপনার কাছে কি মনে হচ্ছে এই ঘটনাটি নিয়ে, আপনার মতামত যদি বলেন, এটি আসলে ভুল বুঝাবুঝি এটি নাকি রাষ্ট্রের ব্যর্থতা, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, সহ আলোচকদের স্বাগতম। আগস্ট মাস, শোকের মাস, 15ই আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী। আমি আলোচনার শুরুতেই 15ই আগস্ট সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পরবর্তীতে সিরিজ বোমা হামলার পরে 21শে আগস্ট ভয়াবহ গ্রেনেড দিবস, গ্রেনেড হামলা দিবস, সবকিছু মিলে আগস্ট মাসটা আসলে আমরা আমাদের আওয়ামী পরিবার মুক্তিযুদ্ধ পক্ষের মানুষগুলি শোকাহত থাকি, সন্ত্রস্ত থাকি, না সবকিছু আবার নতুন করে মূল্যায়নের চেষ্টা করি। আবার এই সময়টাতে ষড়যন্ত্রকারীরাও বেশ তৎপর থাকে, বড় বেশি তৎপর হয়, সংগঠিত নতুন করে আবার কি করা যায় ষড়যন্ত্র সেটা ভাবে আর কি। এর মাঝখানে বরিশালের ঘটনাটা, বরিশালের মেয়র, সেখানে প্রশাসনীয় এর মধ্যে ঘটনা, আমরা যেটুকু জেনেছি, জানা যেটুকু সুযোগ হয়েছে, যে এরকম একটি ঘটনা কোন অর্থে কাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত হতে পারে না। যেটা একটা উত্তেজনা হয়, পাশাপাশি বসে এগুলো প্রবলেম সলভ করা যায়, যে কোনো কারণে বিষয়টা উত্তেজনাটা ছড়িয়ে পড়েছে এবং অনেকেই জড়িয়ে পড়েছে, মানব মকদ্দমা হয়েছে, বিবৃতি পাল্টা বিবৃতি হয়েছে। আমরা দলীয় ভাবে বিষয়টাকে, এটা সমঝোতা আনা, দলীয় ভাবে বিষয়টাকে শেষ করা, পাশাপাশি দাঁড় করে এগিয়ে যাওয়ার বিষয়টা বলছে। এখানে মুখোমুখি দাঁড়াবার কোনো বিষয় নাই, জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গেলে প্রশাসনকে অবজ্ঞা করার বিষয় থাকে না, প্রশাসনকে সাথে নিয়ে চলতে হয়। আমি একজন এমপি হিসেবে এটা বুঝি যে এলাকার লোকাল গভর্নমেন্ট এর যে বিভিন্ন স্তর গুলি আছে, এমপি হিসাবে বা মেয়র হিসেবে চালাইতে গেলে প্রত্যেকটা অফিসে খুব প্রয়োজনীয় বিষয়। আবার কাজ করতে গিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, আমি রাজনীতির মানুষ, আমি বিষয়টাকে যেভাবে দেখি, স্থানীয় একজন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার বা থানা ইঞ্জিনিয়ার, তার দেখার মধ্যে গ্যাপ হতেই পারে, বা ইউনো ওসি, তার সাথে আমার একটা গ্যাপ হতে পারে, আবার দ্বিমত হয়, আবার বসে বসে এটা প্রবলেমটা সলভ হয়। এটা মানে এটা এই মুখোমুখি শব্দটার বিরুদ্ধে সংকট হয়েছে, সমাধানের পথ আছে। এখানে দল এবং প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছে তারা বসে বিষয়টাকে শেষ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, আমি আশা করি খুব সত্তর এই বিষয়টা একটা সমঝোতার মধ্যে দিয়ে সমাপ্তি টানতে পারব। হাবিবুর রহমান হাবিব, আপনি একমত কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24 এর সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন দেশে বিদেশে তাদেরকে সশস্ত্র সালাম, বিজ্ঞ আলোচক বন্ধুকে শুভেচ্ছা। আমার প্রশ্ন হলো যে এটা কোন কারণে লাগলো, এতে কি আমার করোনা কিছুটা কমেছে, এটা দিয়ে আমার কি প্রবৃদ্ধি বেড়েছে, না দেশে কোনো ইনকাম বেড়েছে? এটা একেবারেই মানে এ ঘটনা কি ঘটনা বলবো, ব্যানার নামানো না নামানো নিয়ে ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে এই যে মানুষদের ভোগান্তির শিকার হলো, কিছু গাড়ি ঘোড়া ভাঙচুর হলো,
কিছু মানুষ তার গন্তব্যস্থানে সঠিক মতো যেতে পারলো না, একটি বালির সমুদ্র বেলায় গিয়ে নাম লিখলাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব আদর করি, তুমি আমার খুব ভালো প্রিয় মানুষ, আসার সময় পা দিয়ে মুছে দিয়ে চলে আসলাম, পানি ঢেউ নেমে চলে গেছে। তাই এই যে ছেলে খেলা প্রশাসনের সাথে ওখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ বা মেয়রের লেগেছে, এই ব্যাপারটি আওয়ামী লীগের নিজের ব্যাপার বললে তো হবে না। ওই ওখানে তো শুধু আওয়ামী লীগের লোক বসবাস করে না, অনেক মানুষ সাধারণ মানুষ বসবাস করে, তারা তারা ভোগান্তি শিকার হলো কেন, এই জবাবটা কে দিবে? আর এখানে আরেকটা জিনিস হলো, এখন কে বড়? মানে আমার এলাকায় একটি লোক মানুষকে হাসাতো, জিজ্ঞাসা করলো, একজন জিজ্ঞাসা করলো, এই করিম তোর বাপের বয়স বেশি না তোমার বয়স বেশি? সে বলে বাপ তো বলে যে বাপ তো বলে যে আমিই বড়। মানে ভাবটা খানি হলো যে ছেলের বয়স মানে বেশি। এখন এখানে ব্যবস্থা রাখে প্রশাসন বড় না স্থানীয় প্রশাসন যারা নির্বাচিত তারা বড়? প্রশাসন মনে করতেই পারে যে স্থানীয় যারা প্রতিনিধি তাদের চেয়ে আমরা বড়, কারণ আমরা তো তাদেরকে বানিয়েছি, আমরা না বানালে তারা এত হাজার হাজার লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে তো ওখানে ওই মেয়রও নির্বাচিত হতে পারতো না, সংসদ সদস্য হতে পারতো না, আমরা দেখেছি। যে কারণে প্রশাসন মনে করতে পারে এখন তার জন্য গুলি খরচ হলো, কার টাকার গুলি খরচ হলো, কাস্টের টাকার গুলি খরচ হলো, কার টাকা দিয়ে এই যে 10 জন ম্যাজিস্ট্রেট, এই যে 10 প্লাটুন বিজেপি কেন মুখ করবে? এই তেল পড়বে, টাকার পয়সা দিবে কি? এই যে তেল ইম্পোর্ট করতে হচ্ছে, আমাকে ট্যাক্স দিতে হচ্ছে না, এ বললে তো হবে না। এগুলি সরকারের বিভিন্ন অনিয়ম, অবিচার, অত্যাচার, নির্যাতন, অপকর্ম, সর্বশেষ পাপের ফসল এগুলো। যেমন সেদিন আমরা ফুল দিতে গেলাম রাষ্ট্রজিয়ার মাজারে, পারমিশন ছিল আমাদের, সেখানে পারমিশন থাকা সত্ত্বেও সেখানে যেভাবে ব্যাপকভাবে টিয়ার সেল এবং গুলি করলো, তা আমাকে অনেকে প্রশ্ন করেছে, ফোন করেছে, ভাই কি হয়েছে, গণভবনে কি গোলাগুলি চলছে নাকি? বিদেশ থেকে ফোন করেছে, ভাই গণভবনে কি গোলাগুলি চলছে নাকি? এত গুলির তো দরকার পড়ে না, দু একটা গুলি মারলে, দু একটা টেয়ারশেল মারলে তো মিলে যায়। পুলিশ এই 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 সমস্ত নানান কারণে প্রশাসনকে আপনার এমন ভাবে মিস ইউজ করেছে নির্বাচন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে। এখন প্রশাসনে লাগছে, তাদের হাতে ঘা লাগছে, তাদের সম্মানে আঘাত লাগছে, তারা মনে করে আমরা বিসিএস ক্যাডার, আমরা পরীক্ষা দিয়ে পাশ করেছি, আমাদের যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, লোকের আমরা ই শুনবো তাদের শিক্ষাগত যোগ্যতা কি, তারা নির্বাচিত হয়নি, আমরা নির্বাচন করেছি, এই সমস্ত কারণে তাদের আজকে আজকে মনে করতেছে যে এই জিনিসটাকে বাড়তে দেওয়া যায় না। আমি মনে করি এই জিনিসটি যেভাবে আওয়ামী লীগ দেখার চেষ্টা করে না কেন, এটার একদম তদন্ত হওয়া উচিত, এবং যারা জড়িত এবং এই কয়েকদিন মানুষ হয়রানি হলো এর ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে এর যথোপযুক্ত আমি একবার সঠিক আপনার তদন্ত করে এর বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে যাব, আপনার মতামত জানতে চাইব এই বিষয়ে, এবং যেই ঘটনাটি ঘটেছে এর মধ্যে দিয়ে আসলে রাজনীতির যে গন্ডি রাজনীতি সেটি লঙ্ঘিত হলো কিনা। জি ধন্যবাদ। মশা মারতে কমান লাগানোর কথা শুনেছি, ব্যানার লাগানোর ঘটনা করে এত মুখোমুখি সংঘর্ষ, 2টি মামলা 3টি মামলা, গুলি করা, এটা বাঙালি জাতির পক্ষে মনে হয় সম্ভব এবং প্যান্ডেমিক পিরিয়ডেই সম্ভব। আমি মাঠের রাজনীতি করি এবং এলাকার উন্নয়নের চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনীতিবিদ তার এলাকার কাজ করতে চাইলে অবশ্যই তাকে স্থানীয় প্রশাসন, সরকারি কর্মকর্তার সাথে সুসম্পর্ক রাখতে হবে, সম্মানের সম্পর্ক রাখতে হবে, এবং তাকে অবশ্যই তার অধিকার, তার মর্যাদা যেমন রাখতে হবে, যারা চাকরি করছেন, বাইরে থেকে আসছেন, বাইরের জেলা থেকে আসছেন, কমিউনিটি পরীক্ষা দিয়ে আসছেন, তাদেরও একটা সম্মান আছে। এখন এখানে প্রোটোকল কোনো বিষয় না, একজন এমপি মারা গেলে তার জানাজায় 50,000 লোক আসবে, তিনি প্রোটোকল দিয়ে কি করবেন? প্রোটোকল এখানে কোনো বড় বিষয় না। প্রোটোকল যদি ধরেন, একজন এমপির প্রোটোকল তো সিনিয়র সচিবের উপরে, একজন টিউনো সাহেব তো সারা জীবন চাকরি করে সিনিয়র সচিব হতে পারবেন কিনা আমরা জানি না, বা দেখা যাচ্ছে অনেক পুলিশের আইজি রিটায়ারমেন্টের পরে এমপি হচ্ছেন, হয়ে আমাদের আশেপাশে বা আমাদের সামনে পিছিয়ে বসছেন। সো এমপি রাজনীতিবিদের ওই প্রোটোকল, ওই বিচারের কোনো দরকার নেই, তবে এলাকার স্বার্থে, এলাকার উন্নয়ন করতে গেলে আপনাকে প্রশাসনের সাথে কাজ করা উচিত। এখন ওই দিন যে ঘটনাটা ঘটেছে, একটা সীমারেখা আছে, সীমারেখাটা কোথায় লঙ্ঘন করতে হবে এটা সবাইকে বুঝতে হবে। টিওনোর বাসভবন তো একটা ডেলিকেট ব্যাপার, সেটা তো পার্সোনাল বাসভবন তার, সেইখানে ব্যানার থাকলে থাকবে, সেই ব্যানার নামানোর দায়িত্ব সিটি কর্পোরেশনের আছে কিনা আমি জানি না, আমার থাকার কথা না, উপজেলা পরিষদ উপজেলা বাসভবনটাই তো সিটি কর্পোরেশনের আন্ডারে থাকার কথা না। দেন টিওনো সাহেব সেটা নিয়ে বাকবিতণ্ডা করলেন, নাম না দিবেন না, ফাইন, যারা আসছিল তারা চলে যাবে। এখন তারা টিওনো সাহেব বাসা পর্যন্ত অ্যাগ্রেসিভলি আগিয়েছে, এখন আমরা জানি না কতটুকু অ্যাগ্রেসিভলি আগিয়েছে, গুলি পর্যন্ত হয়েছে। গুলি আপনি করতে পারেন যখন আপনার নিজের জীবনের উপর সিরিয়াস হুমকি আসবে,
সেই হুমকি পর্যন্ত ব্যাপারটা গিয়েছে কিনা ওই ব্যাপারটা আমরা ওই পর্যন্ত জানি না। এই বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হওয়া উচিত, জুডিশিয়ারি হতে পারে, অল পার্টি হতে পারে, বোথ পার্টি হতে পারে, তো সেটা না হয়ে আমরা শুধু পত্রিকায় কিছু জিনিস জানছি। বাট আমি একটা জিনিসে একটু একটু বিব্রত আমার মনে হয়েছে যে বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন যে স্টেটমেন্টটা দিয়েছে তাদের সভাপতি স্বাক্ষরে তাদের প্যাডে, ওখানে তারা একটা পক্ষ নিয়ে নিয়েছে, একটা অপিনিয়ন দিয়ে দিয়েছে যে অমুক দুষ্টকারী, অমুক চাঁদাবাজ, অমুক জেলার মধ্যে সন্ত্রাসী কাজ করছে, অমুকের নির্দেশে হয়েছে, এইটা তদন্তের আগে বলাটা আমার কাছে মনে হয়েছে না বললে হতো। এবং আরো যেটা মনে করছি আমি যে যার সম্পর্কে বলা হচ্ছে তার ব্যক্তিগত দোষটি কি আছে আমি জানি না, এই মুহূর্তে তার অফিসিয়াল র্যাঙ্ক হচ্ছে ডেপুটি মিনিস্টার, তাহলে একজন সিনিয়র সচিব তার অ্যাসোসিয়েশন সভাপতি হিসাবে একটা প্যাডে অভিযোগ দিচ্ছেন, ওপেনলি পাবলিকলি শাস্তি দাবি করছেন, গ্রেফতার দাবি করছেন একজন ডেপুটি মিনিস্টারের, এটা তো কখনো শুনিনি আমরা। এর আগেও আমরা দেখেছি প্রশাসন আমার এলাকায়, আমার নির্বাচনী এলাকায় আগে একজন এমপি ছিলেন, তিনজন টিউনকে চট দিয়েছিলেন এবং সেটা ক্যাবিনেট সেক্রেটারি প্রাইম মিনিস্টারকে অভিযোগ করেছিলেন। এবং ইউ ক্যান স্কিন দ্য ক্যাট, আপনি থলের বিড়াল থলে রেখে সমাধান করতে পারেন, থলের বিড়াল খুঁজে উন্মুক্ত করে সমাধান করতে পারেন, সবসময় এই ধরনের বিপ্রতকর পরিস্থিতি এর আগে গোপনে একান্ত বৈঠকে সমাধান করা হতো এবং সেটাই হওয়া উচিত, কারণ দুটোই মর্যাদার পক্ষ, কারো মর্যাদা কম না, জনপ্রতিনিধির মর্যাদা অনেক উপরে, অনেক উপরে, এটা কোনো প্রোটোকল দিয়ে হবে না। তেমনি দেশ চালাতে প্রশাসন লাগবে, আমলা লাগবে, বঙ্গবন্ধুর 71 সালে যেমন অনেক আমলা পাকিস্তান সরকারের পক্ষে কাজ করেছে, আবার বঙ্গবন্ধু যে ভাষণ দিতেন সেই ভাষণের যে বৈষম্যের যে তথ্যগুলো, এগুলো তো সেই সময় আমলারাই দিত তাকে গোপনে গোপনে। সো সবাইকে নিয়ে দেশটা চলতে হবে। আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, এখানে হয়তো বা আওয়ামী লীগের স্থানীয় একটি দ্বন্দ্ব থাকতে পারে, সেখানে কিরণ সাহেব স্বাভাবিকভাবেই একটা গ্রুপের সাথে ছিলেন বা মনে হচ্ছে এক গ্রুপের সাথে ছিলেন, আরেকটা গ্রুপ আছে। আর মূল ব্যাপারটা যেটা একটা হাবিব ভাই বলেছেন, পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি, পাওয়ার যখন আনকন্ট্রোলড হয়ে যায়, প্রতিষ্ঠান থাকে না এটাকে নিয়ন্ত্রণের জন্য, তখন এই পাওয়ারের সুবিধাভোগী গ্রুপের মধ্যে একটু হানাহানি হতে পারে। একটা সময় ধারণা করা হতো কানাডার বাড়ি, মালয়েশিয়ার বাড়ি শুধু রাজনীতিবিদেরই আছে, এখন দেখা যাচ্ছে না রাজনীতিবিদের না, প্রচুর আমলাদের আছে, আমলাদেরই সংখ্যাটা বেশি। তাহলে ওই দুর্নীতির জায়গাতে একটা ভাগাভাগি আছে, ওই দুর্নীতির জায়গায় একটা কম্পিটিশন আছে, ওই দুর্নীতির জায়গায় একটা পাওয়ার শেয়ারিং আছে। এবং এই দুর্নীতি যদি না থাকতো, অর্থ যদি না থাকতো, আপনি দেখতেন এই ধরনের দ্বন্দ্ব, এই ধরনের মারামারি, এই ধরনের হানাহানি, এই ধরনের কাটাকাটি হতো না। এখানে হালুয়ার সুন্দর একটা কথা বলেছেন, আমরা আসবো আপনার কাছে আবারও, আমরা রহিম হোসেন প্রিন্সের কাছে একটু যেতে চাই এবার, আপনার কাছেও একই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। কিন্তু যদি একটু যোগ করেন, যেমন হাবিবুর রহমান হাবিব যেটি বলছিলেন যে কিছুদিন আগে যে বিএনপির হামলার যে পুলিশের সাথে একটি সংঘাতময় পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, এবং এই যে বরিশালের এই ঘটনাটি, আসলে এই যে মুখোমুখি অবস্থান এবং এটি রাজনীতির যে সৌন্দর্য সেটি নষ্ট করছে কিনা, আপনার কি মত? ধন্যবাদ আপনাকে, আমি আলোচকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বরিশালের ঘটনার মধ্য দিয়ে আমরা যেটা দেখলাম, আমার বিবেচনায় এটা হচ্ছে চলমান যে পরিস্থিতি তার অনিবার্য ফল। আমি এর ব্যাখ্যা চাইলে পরে দিচ্ছি। এক্ষেত্রে এই ফলের আমরা কি দেখলাম, একটা দেখলাম হচ্ছে যে চলমান পরিস্থিতির যে অনিবার্য ফলের কথা বললাম, তার ফলে দেখলাম যে এখানে রাজনীতিবিদ এবং রাজনীতির যে ক্ষমতা অধিকার সেটাও নাই, আমলা তার যে দায়িত্ববোধ এটাও নাই, পরিস্থিতি তাহলে এটা ভয়াবহ। আচ্ছা, রাজনীতি আমরা কথাটা কেন আনলাম, খুব সহজ কথা, আপনি একটা রাষ্ট্র ধরিলাম যদি দুর্বল হয়, তার অন্তত পক্ষে যে তিনটা অর্গান আছে, একটা আইন বিভাগ অর্থাৎ যেটা রাজনীতিবিদরা তার সংসদের মধ্য দিয়ে যেটা প্রণয়ন করে আগায়, সেটি একটা আমাদের বিচার বিভাগ এবং আমাদের যে নির্বাহী বিভাগ, এই ক্ষেত্রে কাজটা কি, অন্তত পক্ষে সবাই সবাইকে সহযোগিতা করবে, দেখভালের কাজটা করবে। আমাদের এমপি সাহেব, একজন এমপি সাহেব বললো যে উন্নয়নের জন্য পারস্পরিক সম্পর্ক লাগে, তাই এইটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু এইখানে ফলটা কি দাঁড়ালো, দেখেন ওইখানে রাজনীতিবিদের কি অ্যাগ্রেসিভ আচরণ যতটুকু ইতিমধ্যে জানা গেছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিলেন, এটা কি কোনো সময় বিবেচ্য ভাবতে পারি আমরা, যে ধরনের একটা কাঠামো একটা রাজনৈতিক নেতা এবং তাদের বিরুদ্ধে এ ধরনের বিবৃতি তড়িৎভাবে দিতে পারে, তার মানে এটা একটা নগ্ন বহিঃপ্রকাশ কি হলো, যে আমাদের এই সরকারের ব্যর্থতার সাথে একটার ব্যর্থ রাষ্ট্রের অনেক চেহারা পরিষ্কার ফুটে উঠলো। এবং এটা হচ্ছে কেন, খুব সহজ কথা হচ্ছে, অনেকদিন ধরে যে রাজনীতি রাজনীতিবিদরা পরিচালনা করবে, আসলে এখানে কোনো রাজনীতি নেই, এক্ষেত্রে আমলা নির্ভরতা এবং আমলা তথাকথিত যে সোকল্ড অধিকার, আমি সোকল্ড বলছি এই জন্য কারণ রাতে যখন ভোট করে তখন তাদেরকে দিয়ে করাইতে হয়,
সুতরাং তারা তখন কাকে পাত্তা দেবে, তারাই সব বানায়। সুতরাং এই যে ধারাটা চলছে, এই ধারা আপনার রাজনীতিকে নাকচ করে দিয়ে এখানে একটা অন্য ধরনের, মানে এটাকে কি রাজনীতি আমি বলবো না, একদিকে ভয়ের সংস্কৃতি রাজনীতি, একদিকে গণতন্ত্রহীনতার ধারা, আরেকদিকে এই অন্ধকারের পরিবেশে আমলাদের যে অ্যাগ্রেসিভ আচরণ সেটাই চলে আসছে। এবং এইটা যখন চলে আসবে, আপনি যে এখানে রাজনৈতিক সৌন্দর্য সহমর্মিতার কথা বললেন, এইটা খুব একটা আশা করে লাভ হবে না, আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। কেন, ধরুন কোন একটা কারণে ধরিলাম যে রাজনীতিবিদরা তারা পরস্পরের কাছে আসার চেষ্টা করলো, বাংলাদেশ অবশ্য কাছে আসাটা খুব কঠিন, কারণ এখানে একাত্তরের ঘাতক চক্র আছে, তাদের ব্যাপারে আমরা ফয়সলা করতে পারিনি, এদেশের বড় বড় কতগুলো সংকট আছে যা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে বাধা আছে, এটা দূর ছাড়া কঠিন। তারপর যতটুকু সম্ভব সেই সম্ভবকে অসম্ভব করে তুলবে যে আমাদের এখানে এই যে রাজনীতিকরণের বাদ দিয়ে নির্বাহী বিভাগের যে অতিরিক্ত ক্ষমতা এবং তার অধিকার প্রয়োগ, এই জায়গাটা, যার জন্য আপনি দেখেন ওইদিনকার ঘটনার পরে যে দল ক্ষমতায় তাদের দলের নেতৃবৃন্দের বিবৃতি দেখেন, আজকে আপনার মাধ্যমে যেটা শুনলাম এখানে স্থানীয় সরকার মন্ত্রী বললেন, তিনিও তো ওই দলের একজন, আমি জানি না তিনি বোধ হয় দুই পক্ষের একটা ম্যানেজের চেষ্টা করছে। আমি একটা উল্টা কথা বলি, ধরুন আজকে অন্য কোন একটা দল, সে কমিউনিস্ট পার্টি হোক বিএনপি হোক, তার সাথে যদি টিয়নোর এই পরিস্থিতি হতো, তাহলে আজকে চেহারাটা কোথায় যেত আপনি কল্পনা করতে পারেন? তার মানে মিনিমাম রাজনীতির যে অল্প হইলো যে সংস্কৃতির ধারা আছে, আমলাতন্ত্রের যে ধারা আছে, সেই ধারা থেকে পুরো আমরা অনেক দূরে চলে গেছি। এইটা আমার কাছে মনে হয়, অন্তত পক্ষে একজন রাজনীতির কর্মী হিসাবে আমি মনে করি এইটা আমাদেরকে অন্তত পক্ষে একটা উপলব্ধিতে আনা দরকার, এই যে অতিমাত্রায় আমলা তোষণ আমলা নির্ভরতা আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারবে। একই সাথে এটা মনে রাখতে হবে, রাজনীতিবিদ আমাদের কর্মকাণ্ড আচরণ, কারণ বরিশাল আমরা জানি যে এই ক্ষেত্রে মেয়র সাহেব, আমি এখানে সমালোচনার জন্য বলতে চাইছিলাম না, জনগণের দ্বারা নির্বাচিত কিনা সেই প্রশ্ন রয়ে গেছে, এইখানে তিনি মোটরসাইকেল এবং উন্নতি নিয়ে চলেন, জনগণ কাছে যেতে পারে কিনা সেই প্রশ্ন রয়ে গেছে, সেইখানে ওই দলের মন্ত্রী ভার্সেস ওনার যে পরস্পরের সম্পর্ক অবনতি কিনা এই প্রশ্ন রয়ে গেছে, রশ্মি গেছে এই কারণে, না হলে এত বড় ঘটনার পর ওই অঞ্চলের মানুষের ভিন্নভাবে জেগে ওঠার কথা ছিল। বরঞ্চ এই ঘটনায় সাধারণ মানুষ আজকে তার জীবনে একটা দুঃসহ অবস্থা দাঁড়ালো, তারা জিম্মি হলো এবং নির্বিকার অবস্থা গ্রহণ করছে, সেটাও কিন্তু একটা রাজনৈতিক অঙ্গনে সচল ধারার রাজনীতি চলার জন্য জনগণকে ইনভলভ করে যেটা করতে হয় সেটাও একটা খারাপ নিদর্শন হিসেবে আমার কাছে মনে হয়। এইটা আমরা বরিশালের ঘটনা থেকে শিক্ষা নিতে পারি। অনেক ধন্যবাদ অসীম কুমার উকিল, আপনার কাছে আবার আসবো। আসলে বিজ্ঞ আলোচকরা বেশ অনেকগুলো অভিযোগ করলেন, রাজনীতিহীনতার অভিযোগ করলেন, অতিরিক্ত আমলা নির্ভরতার অভিযোগ করলেন, আপনার কাছে এই অভিযোগগুলোর বিষয়ে আপনার মতামতটা কি, আপনি কি মনে করছেন আসলে যে দুর্নীতির কারণে সার্বিক ভাবে পুরো রাজনীতি যে ক্ষেত্রটি সেটি যে কলুষিত হচ্ছে এবং এরই একটি ফল হিসেবে অনেকে এই ঘটনাটিকে দেখছেন, আপনার কি মতামত? সংকট তো আছে, সংকট আছে বলেই এত কথা, এখানে সহালোচক যারা আছে তারা সুন্দর আলোচনা করেছে নাকি, এবং আমাদের চারজনের আলোচনার মধ্যে আমার হাবিবুর রহমান হাবিবের আলোচনাটা একটু ভিন্ন প্রেক্ষাপট আছে, বাকিরা কিন্তু আমরা একই সুরে কথা বলেছি। আমলাতন্ত্র নির্ভরতা বেশি বা কম আলোচনা থাকতেই পারে, কিন্তু যেটা পাটোয়ারি বলেছে নাকি যে এমপি হিসেবে কাজটা করতে গেলে, আমিও দেখেছি আর কি, যে এখানকার আমি যখন এমপি তখন আমি বুঝি যে একজন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসারের কি গুরুত্ব, ইউনো ওসি এত আছে, এসি লাইন কতটা গুরুত্বপূর্ণ, এটা কাজ করতে গেলে বুঝি, এবং আমরা সেই সম্পর্কটুকু রাখে কাজ করি, চেষ্টা অসুবিধা হয়। আমি যখন কেন্দ্রীয় নেতা তখন ইউনো বা এসি লাইন এরা বিসিএস এডমিনের এন্ট্রি পয়েন্টে পোস্টিং, এদের সাথে আমাদের বোঝাবুঝির অনেক সমস্যা হয়, কিন্তু আলটিমেটলি আমরা প্রবলেমটা সলভ করে একটা আন্ডারস্ট্যান্ডিং আগাই। কিন্তু সংকটটা যদি হয়, হাবিবুর রহমান হাবিবের ভাষায় এসে গণভবনের গোলাগুলির আওয়াজ শুনতেছিল এরকম মনে করতেছিল, অর্থাৎ স্পষ্টতই হাবিবুর রহমান হাবিব এখন গণভবনের গোলাগুলির আওয়াজের প্রত্যাশাবাদ ব্যক্ত করতেছে। সংকটটার মূলে না গিয়ে ওনারা এরকম একটি স্বপ্নে আছেন, এরকম একটি প্রক্রিয়ার মধ্যে বসবাস করতেছে বলে আমার কাছে স্পষ্টতই মনে হচ্ছে। দেখেন বিএনপির নতুন দুটো কমিটি হয়েছে ঢাকা মহানগরের উত্তর দক্ষিণ, একটি কমিটির কনভেনার বানানো হয়েছে আমানুল্লাহ আমানুল্লাহ আমাদের বন্ধু, হাবিবুর রহমান হাবিবের আরো ঘনিষ্ঠ বন্ধু,
আমারও বন্ধু হাবিবুর রহমান হাবিব। আমি আমরা যখন হাবিবুর রহমান হাবিব যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি, তখন আমানুল্লাহ আমান ছাত্র দলের আহ্বায়ক, ডাকসুর ভিপি, আমরা 90-এ একসাথে আন্দোলন করেছি। আবার আরেকটি অংশের আহ্বায়ক হয়েছে সালাম সাহেব, উনি মুক্তিযোদ্ধা, উনি ঢাকা সিটি কর্পোরেশন ডেপুটি মেয়র ছিলেন, বিএনপির একজন প্রভাবশালী নেতা। খুব যৌক্তিক ভাবে আর কি বিএনপি গবেষণা করে, দীর্ঘ প্লট বর্ণনা করে, ব্যাখ্যা করে, আলাপ আলোচনা করে একটা কমিটি দিয়েছে, যে কমিটিটা দিয়ে মনে করতেছে বিএনপির আপাতত অচল অবস্থা নিরসন করে এগিয়ে যাবে, সেই লক্ষ্যে এটা দিয়েছে। কিন্তু আমরা অন্তত জানি, এটা হাবিবুর রহমান হাবিব স্বীকার না করলেও জানি, আমরা জানি আমান যখন দায়িত্ব নিয়েছে তখন অঘটন ঘটন পটে এসে আমানুল্লাহ আমান কোনো ঘটনা ঘটাবে, আর ঘটাবে বলেই যেদিন সিরিজ বোমা হামলা বাংলাদেশের 64টা জেলার মধ্যে 63টা জেলায় 2005 সালের এই দিনে 17ই আগস্ট সিরিজ বোমা হামলা পরিচালনা করা হয়েছিল, তখন ক্ষমতায় বিএনপির নেতৃত্বে এটা পরিচালিত হয়েছিল। আমরা যখন এই দিবসটি পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি, বোমা মুক্ত বাংলাদেশটা করতে চাচ্ছি, সাম্প্রদায়িকতার অপশক্তির হাত থেকে দেশটাকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন আমানুল্লাহ আমান এই দিনটাকে বেছে নিয়েছে তাদের প্রতিষ্ঠাতার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এবং প্রোগ্রাম ছিল 11টা, আপনি দেখবেন এক অংশের আমানুল্লাহ আমান 10টায় গিয়েছে, সালাম সাহেবকে কিন্তু 11টার মধ্যে কোথাও দেখা যায়নি, এবং দলের মহাসচিবও তারপরে গিয়েছেন, 11টার পরে গিয়েছেন। বিষয়গুলো অত্যন্ত পরিকল্পিত ভাবে আমানুল্লাহ আমানের জায়গাটাকে বেছে নিয়েছে, তাকে আলোচনার পর্দায় নিয়ে আসার জন্য, আলোচনার টেবিল আনার জন্য, ষড়যন্ত্রমূলক ভাবে। আর সেখানে দাঁড়িয়ে হয়তো আমানুল্লাহ আমান হাবিবরে আশ্বস্ত করেছে যে গুলি ফুটলে গণভবন কিছু একটা হতে পারে, এরকম একটি ষড়যন্ত্রের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছে। কথা বলছে কার বিরুদ্ধে? বরিশালের যে পরিবারটা হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়ার সময় সবচাইতে বেশি সাহায্য পেয়েছে, যে পরিবারটার কাছে সে সবচাইতে বেশি ঋণী, সেই পরিবারটার বিরুদ্ধে সে এখানে কথা বলছে দাঁড়িয়ে। বিষয়গুলি আমি ব্যক্তিগত পর্যায়ে টানতে চাই না, কিন্তু কথাগুলো যদি এরকম ভাবে বলায় দেশটা অচল হয়ে গেছে, না এটা ক্ষতিপূরণ দিতে হবে, তখন বিষয়টা দেশটা কোন জায়গাটা অচল হলো আমারও জানতে ইচ্ছে করে। দল থাকবে, দলাদলি হবে না, আপনি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট জেলায় উপজেলায় আপনি কি গণ্ডগোল মোকাবেলা করেন না, এখন করতেছেন না? আরে ভাই, কথা হচ্ছে যে আমরা পশ্চাতে মনে করি, যেটা বলেছি, যেটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমাদের সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের দায়িত্ব এটাকে রাজস্থানে ধরার জন্য এটা বিস্তৃত না হয়। নিঃসন্দেহে আমলাতন্ত্র সভাপতি সাধারণ সম্পাদক যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি বলতে পারি কিনা এটা আলোচনার বিষয় আছে, আলোচনাটা আমাদের মধ্যে আছে। কিন্তু আমাদের কাজ তো হবে এখানে উস্কানি দেওয়া না, কাজটাকে আগ বাড়িয়ে নিয়ে যাওয়া না, কাজটাকে যেটুকু ঘটেছে ঘটেছে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত রাজনৈতিক আন্দোলন, আমলাতন্ত্র যার যে জায়গাতে সবগুলিকে বিষয় ঠিক রেখে এখানে অচলাবস্থা নিরসন, এবং সেই ক্ষেত্রে যাতে অন্য কেউ আর কোন রকমের খেলার সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখে, আমরা সেই চেষ্টাটা করছি। এখানে অন্য কিছু হওয়ার চান্স আছে বলে আমি আমি মনে করি না, সমস্যা থাকবে, সমাধান করাটাই পলিটিশিয়ানদের দায়িত্ব, আমরা সেটা মিনিমাইজ করতে পারছি। এবং যে ডিসি বা ইউনো যারা এখানে দায়িত্ব পালন করতে আছে দলীয় বিচারে, তারাও ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি বা সাথে জড়িত, আমরাও সবাই তাদেরকে চিনি, এটা মোমেন্টে হিট অফ দ্য মোমেন্ট একটা কাজ হয়েছে। হ্যাঁ, আপনার কাছে যেতে চাই আবারও, আসলে অসীম কুমার উকিলও বেশ কিছু অভিযোগ করলেন, আপনি যে প্রসঙ্গটি তুলছিলেন যে সেদিনের যে ঘটনাটি, যেটি বিএনপির দক্ষিণ এবং ইয়ে নিয়ে হয়েছে, পুলিশের সাথে একটি সংঘর্ষ হয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বিএনপির কয়েকজনকে, আপনি যে কথাটি বলছিলেন অসীম কুমার উকিল যে বিষয়টি উত্থাপন করছিলেন, আমরা যে বিষয়টি দেখছি যে সবসময় এই দুটি দলের মধ্যে একজন একদল আরেকজন দলকে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শুধুমাত্র যাচ্ছে, আপনার কাছে জানতে চাইবো যে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আগে ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের কাছে আমি বিনীতভাবে আবেদনটা করতে চাই যে আমার কথার মধ্যে কোথায় আমি সেই পরিবারটার বিরুদ্ধে কথা বললাম, আমার কথার মধ্যে আমি কোথায় বললাম যে গণভবন ওই ধরনের ঘটনা ঘটুক, গণভবনের পাশে যে ঘটনাটা ঘটলো একটি দুটি গুলি হলে পরে মিটে যায়, তাই 200+ গুলি এবং টিয়ার শেল মারার দরকার ছিল না। আর আমানুল্লাহ আমার ঘটনার প্রতিবর্ষী বলে বারবার অসীম কুমার উকিল যেটা বলার চেষ্টা করছেন আমি এটা মোটে বিশ্বাস করি না, আমানুল্লাহ আমান ঘটনার প্রতিবর্ষীও না, আর আমানুল্লাহ আমান আব্দুল সালাম সেন ঘটনা ঘটে যায়ও নাই।
আর আমানুল্লাহ আমার 10টার সময়ও যায় না, আমি গেছি 10:30, 11টা প্রোগ্রাম, নেতৃবৃন্দ কর্মী বিভিন্ন দল, কেউ উত্তর থেকে আসে, কেউ পুরান ঢাকার থেকে আসে, কেউ আসতে রাস্তায় যান ধরে পড়ে, কেউ আগে আসে, সবাই চেষ্টা করে যে টাইমলি তারা পৌঁছাতে, যে কারণে 1 ঘন্টা আগে কর্মী অনেক সময় চলে আসে, অনেকে এসে আবার ফুল দিতেও পারে না, আমি অনেকদিন পারি নাই। আমানুল্লাহ আমার আসে 10:45, আমি গেছি 10:30, আমি তো বাসার থেকে পায়জামা পাঞ্জাবি পরে হাঁটতে হাঁটতে শ্যামলি থেকে আমি গেছি এলো ওয়ার্ল্ড গ্রিন টপকায় যাবো, তো অনেকদিন ঘুরে আসছে এই জন্য, পরে এখন কাছে দিয়ে 5-6 ঘন্টা চিন্তা করলাম, তো ওখানে গেট একটা আছে নতুন, ওই গেটের কাছে যাই, ওখানে জটলাম, মানে কেন জটলাম, তো ঢুকতে দিস না পুরো, কেন ঢুকতে দেবে না, আমি এগিয়ে গেলাম, এই আমার সাথে মানে 5-7-10 গজ দূরে, এর ভেতরে পুলিশ লাঠি চার্জ করলো, তারপর ব্যাপক আকারে যে গুলি করে যে স্প্রিংটা যে গুলি গুলি সেই গুলি করা শুরু করলো। আমি তো দৌড়াই না, কোনদিন অসীম কুমার ভালোভাবেই জানে আটার মোড়ে অসীম কুমার দণ্ড লাগলো, রানমন্ডি থানা গালাগালি শুরু হলো, তখন তখন ব্যাপক লাঠি চার্জ করলো, আমি কিন্তু ওখান থেকে সরি নাই, তার কারণে আমাকে ক্ষতবিক্ষত হতে হয়েছিল, তারপরে সেখানে কর্মীরা আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসে, আমি ওখানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে বেড়ে আসার চেষ্টা করতেছি, দৌড় দি নাই। আমি শেষ করি, আমি নিজে বলি গণভবনের পাশে 15 আগস্ট থেকে শুরু করে 17 আগস্টে আবার হামলা, 21 আগস্টে গ্রেনেড হামলা, সব মিলিয়ে আগস্টকে কেন্দ্র করে যে সার্বিক ভাবে যেই ধরনের হামলা সংঘাত এবং এই পুরো বিষয়গুলো নিয়ে বিএনপির উপরে একটি অভিযোগ আওয়ামী লীগ করে থাকে, সেটা তো আমি বলছি, আমি তো ভালোর জন্যই বললাম যে আজকে গণভবনের পাশে বিএনপির উপর আক্রমণ করলো, মনে হয় রিহার্সেল একটা হলো, অন্যরা যদি করে, আমরা তো এটা প্রত্যাশা করি না, আর বরিশালে যে ব্যাপারটা আমাদের মধ্যে, আমাদের মধ্যে কি আমরা জেলায় যখন তখন গেছি গন্ডগোল এখনো হয়, সেটা কি প্রশাসনের সাথে এইভাবে হয়, এইভাবে গিয়ে প্রশাসনের বাড়ির উপরে এইভাবে গিয়ে, হাসনাত আবদুল্লাহ আমি তাকে সম্মান করি, উনি সিনিয়র নেতা, উনার বাড়ির সামনে যে পুলিশ গিয়ে যেভাবে করলো, সেখানে মোটরসাইকেল ভাঙালো, এটা সেটা হলো, এটা তো এটা কি প্রত্যাশিত আমাদের কাছে, এটা প্রত্যাশিত না, আমি এই কথাটা বললে দোষটা কোথায় হলো, প্রশাসন যে ভোট কেটে দেয়, 100% ভোট কাস্ট হয়, 0 ভোট বিএনপি বহু জায়গায় পায়, 3,000-1,543 ভোট বিএনপির মতো সংগঠন পায়, যেখানে 1,00,000-1,50,000 ভোট পায়, এগুলিকে অস্বীকার করার কোন উপায় আছে, প্রশাসন কেটে দিয়েছে, এখানে আমি ভুল বললাম কোনটা, এটা সাধারণ যার বয়স হয় না, মানুষ যে সাবালক হয় নাই, সেও তো আমার কথা বুঝবে, কারণ অসীম কুমার উকিল ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, রাজনীতি কি আসলে এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগের রাজনীতি হয়ে গেছে? না না, পাল্টা আমি শেষ করি, এখানে ঘুরে ফিরে নিয়ে 75 জিয়াউর রহমান, 21 আগস্ট গ্রেনেড হামলা তারিক রহমান, বেগম খালেদা জিয়া, এই কথা কিন্তু মূল ব্যাখ্যা আপনি আসেন তো, মূল ব্যাখ্যা আসেন, জিয়াউর রহমানকে সিরিয়াল করেন, কত নম্বর সিরিয়ালে যায়, 300 MP কে নিয়ে আসেন, 3 বাহিনী প্রধানকে নিয়ে আসেন, তারপর জিয়াউর রহমানকে দায়ী করেন, আপনি 15 আগস্টের সমস্ত MP দেরকে মন্ত্রীদেরকে আপনি বিএনপি আওয়ামী লীগে নিয়ে আসবেন, তাদের MP বানাবেন, তাদেরকে তাদের পতাকা দিবেন, আবার জিয়াউর রহমান কাকে পুনর্বার, জিয়াউর রহমান যদি 15 আগস্টের আমাদের হাতে সময় খুবই কম, জিয়াউর রহমান তো ওই দিনই সেনাপ্রধান হতেন, জিয়াউর রহমান সেনাপ্রধান হয় নাই, 24 আগস্ট জেনারেল সফিউল্লাহ চাকরি নিয়ে যাওয়ার, 25 আগস্ট তারপরও একটা আর্ম ফোর্সের সুপ্রিম অথরিটি নামে একটা পোস্ট ক্রিয়েট করে জেনারেল খলিল সেনাপ্রধান উপর দেওয়া হচ্ছে, এটাকে জিয়াউর রহমানকে জিয়াউর রহমান তো নিজে নিজে বলেন পাটোয়ারি ভাই, এই যে কথা এটা তো ঠিক না, ধন্যবাদ, আমি চাই 15 আগস্টের বিচার হোক হত্যাকাণ্ডের, আমি চাই হাবিবুর রহমান, আপনাদের হাতে সময় খুবই কম, আমরা একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, শামীম ভাই বলেন, মানে সময় হবে, জি ধন্যবাদ, দেশ একটাই, আমরাও আমাদের, আমরা রাজনীতিবিদ আমরা, তবে আমি মনে করি সকল স্থানীয় রাজনীতিবিদদের উচিত স্থানীয় আমলাদেরকে ভালোবাসা, প্রোটেকশন দেওয়া, ক্ষমতা দেখানোর জায়গা অনেক আছে, আমরা চাইলে যখন তখন উপজেলা প্রশাসন দখল করতে পারি, যখন তখন পৌরসভা অচল করতে পারি, আমরা যারা রাজনীতি করি এগুলো আমাদের করতে করতে আমরা এই পর্যায়ে আসছি, এইটা তো কোনো রাজনীতি হতে পারে না, তবে অবশ্যই আমি অসীম ভাইদার সাথে একমত, একটা বিশাল ভুল বোঝাবুঝি হয়েছে, এটা দ্রুত সমাধান করে ফেলতে হবে, কারণ রাষ্ট্র তো চলতে হবে, এরকম দ্বন্দ্বটাকে নিয়ে যদি আমরা বেশি ফোকাস করি বা এটাকে নিয়ে বেশি আগাই, রাষ্ট্র হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, তো এটা দ্রুত নিষ্কাশন বা এটা দ্রুত মিটিয়ে ফেলতে হবে, এই ক্ষেত্রে স্থানীয় যারা শীর্ষ রাজনীতিবিদ আছেন তাদের একটা প্রোঅ্যাক্টিভ রোল প্রয়োজন, ডিআইজি ডিসি কমিশনার তাদের একটা প্রোঅ্যাক্টিভ রোল প্রয়োজন, সবকিছু ঢাকা থেকে, সবকিছু ঢাকা থেকে তো অ্যারেঞ্জ করার প্রয়োজন আছে বলে মনে হয় না, আরেকটা দরকার সংসদের কাছে মন্ত্রী মহোদয়ের দায়বদ্ধতা, যখন মন্ত্রী মহোদয় দায়বদ্ধ হবে আর্টিকেল 55 সাব আর্টিকেল 3 অনুযায়ী, তখন অটোমেটিক সেক্রেটারি দায়বদ্ধ হবে, কারণ মন্ত্রী মহোদয় সেক্রেটারিকে বলবে যে আপনাদের ভুলের জন্য আমাকে সংসদে কথা শুনতে হচ্ছে, তখন সেক্রেটারি আবার এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং কমান্ডার মাঠ পর্যায়ে, এইভাবেই তো 350 জন MP-র কাছে পুরো দেশ চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে, 350 জন MP মিলে কিন্তু সরকারের একটা অর্গান,
1500 জাজ নিয়ে কিন্তু আরেকটা অর্গান, আর বাকি যে 11 লক্ষ লোক আছে তাদের নিয়ে আরেকটা অর্গান। সো সেই জায়গাটার মধ্যে ভারসাম্য ইনবিল্ড আছে, শুধু আমাদের প্র্যাকটিসের অভাবের কারণে কিছু সমস্যা হচ্ছে। পাশাপাশি অবশ্যই প্রত্যেক রাজনীতিবিদের নির্মোহ ক্যারেক্টারটা খুব প্রয়োজন। একজন রাজনীতিবিদ যখন নির্মোহ রাজনীতি করবেন তখন স্বাভাবিকভাবেই আমরা তাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে, তাকে সম্মান করতে বাধ্য হবে। রাজনীতিবিদ যখন এসআরওর বাইরে যাবেন না, তার পরিসীমার মধ্যে থাকবেন, আইন জেনে কাজ করবেন, তাকে কোনো আমলা বাধা দেওয়ার ক্ষমতা নেই, তাকে কোনো আমলা ডিস্টার্ব করার কোনো ক্ষমতা নেই। তবে কখনো কখনো অবশ্যই আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য না। আমরা অনেক ক্ষেত্রে আমাদের এলাকার স্থানীয় চাহিদা, স্থানীয় সমস্যাটা বুঝে অনেক কিছুই কাস্টমাইজ করতে চাই, সেটা কতটুকু করা যাবে সেটা দেখে করতে হবে। আমি যেটা মনে করি, আমাদের হাতে সময় খুবই কম, যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল রাজনীতির বর্তমান যে অবস্থা, এবং আপনি এর আগে আলোচনায় যা যা কিছু বললেন দুর্নীতি এবং রাজনীতি, যে আমলা রাজনীতি আসলে আমলাতন্ত্রের কাছে যেভাবে জিম্মি হয়েছে, আমি আপনার কাছে জানতে চাইবো যে সমস্যাগুলো তো অনেক, সমাধানটা কি আসলে? দেখুন, আমি সর্বশেষ আলোচক স্বামী মহেদার পাটোরের শেষ কথাটা দিয়ে শুরু করি। উনি ধরেন, আমি ধরে নিলাম না, বাস্তব কথাটা ইনোসেন্টলি কি বলছেন, বলছেন যে রাজনীতিবিদরা এমন একটা জায়গায়, সম্মানের জায়গায় যাবে যাতে আমলারা তাকে সম্মানের করবে। তাহলে আসলে কি, আমাদের যে চলমান রাজনীতির দুর্বৃত্তায়িত ধারা, অর্থনীতির দুর্বৃত্তায়ন ধারার উপরে নির্ভর করে আসে, এবং যেটা রাজনীতিবিদ আমলা সবাই না, মানে এই যে ত্রয় চক্র, অসৎ আমলা, অসৎ রাজনীতিক, অসৎ হচ্ছে সরকারি কর্মচারী মানে সরকার ব্যবসায়ী, এই ত্রয় যে অসৎ রাজনীতিক, অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী, এই ত্রয়ে মিলে যে দুর্বৃত্তায়িত ধারা গড়ে তুলেছে, এই দুর্বৃত্তায়িত চক্র যতক্ষণ না ভাঙা যাচ্ছে তখন আপনি ভালো রাজনীতিকর যে জায়গায় যাবেন না, যার যার দল করুক, কিন্তু মিনিমাম তার যে নীতি অবস্থানও থাকবে না, আমলা আমলার জায়গাও থাকবে না, অন্যর অন্য জায়গায় পারবেন না। সুতরাং যদি ওইটা আমরা আকাঙ্ক্ষা করি, অন্তত পক্ষে স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দলগুলো যার যার রাজনৈতিক অবস্থানটাকে প্রধান করা দরকার, দুর্বৃত্তায়িত ধারাকে পরিত্যাগ করা দরকার। সেইটা করতে গেলে এই যে আমাদের অর্থনীতির যে দুর্বৃত্তায়িত চক্র, এইটাকে ভেঙে ফেলতে হবে, এবং যারা অর্থ উপার্জন করে তাদের হাতে অর্থ চলে যাবে, এবং এইখানে কমিশন ভোগী এবং অন্যদের যে অধিকার, মানে তথাকথিত অধিকার, কোট আনকোট, এইটাকে খর্ব করার ধারা যদি আমরা এগিয়ে নিতে পারি, কেবলমাত্র পারবেন। তাই না হলে আমার কাছে কেমন মনে হয়, ধারা এটা ভাঙতে হবে, আমরাও আলোচকদের সঙ্গে একমত, এবং রাজনীতির আলোচনা চলতেই, রাজনীতির গণ্ডি নিয়েও আলোচনা চলবে, এবং রাজনীতি নিয়ে আসলে আমাদের এই অনুষ্ঠান জনতন্ত্র গণতন্ত্র। আমরা আশা করব আমাদের পরবর্তী আয়োজনে আমাদের সঙ্গে থাকবেন। নিউজ 24 এর আরো সংবাদ এবং বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।